নমস্কাৰ, স্বাগতম জনাইছো প্ৰাইম টাইম 18 লৈ। ষ্টুডিঅত মই অস্মিতা গোস্বামী। নমস্কাৰ, ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল। বৰষুণ মানে বিভীষিকা হৈ পৰা গুৱাহাটীত কৃত্ৰিম বানে জলাকোলা খুৱাইছে সাধাৰণ ৰাইজক। ব্যাঘাত জন্মিছে শিক্ষাৰ্থীৰ পাঠদানত, ব্যাঘাত জন্মিছে যাতায়াতৰ লগতে আন ক্ষেত্ৰত। তাতে আকৌ পানীৰে একাকাৰ হৈ থকা উন্মুক্ত মেনহলেও মাতিছে জীৱনলৈ বিপদ। বিপৰীতে দুখত বা এই দুখৰ অৱস্থাত জাপিয়েই হাত সাৰিছে উন্নয়নকামী ৰজাঘৰীয়াই। এজাক বৰষুণতেই মহানগৰী যেন জলমগ্ন হৈ পৰিলে। মহানগৰীত ত্ৰাস বিয়পাই বৃহস্পতিবাৰেও নামিল এজাক বিভীষিকা যেন বৰষুণ। এই বৰষুণত যোৰাপাতৰ পৰা জি এছ ৰোডলৈকে কৃত্ৰিম বানত বুৰ গ'ল স্মাৰ্ট চিটি গুৱাহাটীৰ বহু প্ৰান্ত, আনকি সাৰি নগ'ল মুখ্যমন্ত্ৰীও। সোণাপুৰৰ এক অনুষ্ঠানৰ পৰা উভতি আহোঁতে যোৰাপাতৰ ন মাইলত বহু সময় ধৰি আবদ্ধ হৈ পৰিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কনভয়। যোৰাপাতৰ কৃত্ৰিম বানত আবদ্ধ হৈ পৰিল বহু বাহন। ইয়াৰ ফলত খানাপাৰা পৰ্যন্ত সৃষ্টি হ'ল ব্যাপক যানজট। ইফালে যোৱা পাঁচ দিন ধৰি কৃত্ৰিম বানৰ পৰা মুক্ত হোৱাই নাছিল মহানগৰীৰ ৰুক্মিণী নগৰ, অনিল নগৰ, নবীন নগৰ, হাতীগাঁও বেলতলাকে ধৰি বহু এলেকা। কালি চাফ চিকুণ কৰিলোঁ ধুনীয়াকৈ, বোলো লাহেকৈ দোকান চোকানৰ কাৰণে ব্যৱস্থা কৰিম। আজি লাষ্টত গৈ দেখোন আৰু দেখিলোঁ এই আধা ঘণ্টা বৰষুণ দিওঁতে পানীৰ অৱস্থাটো একেটাই হ'ল। আমাক সেইদিনা বিস্কুট পানী বিলাব আহিছে, আমি কৈছোঁ যে আমাক বিস্কুট পানী নালাগে, আমাক পানী যোৱাটো ব্যৱস্থা কৰক, কাৰণ পানী শুকালে আমি নিজে কাম কৰি হ'ব পাৰিম। গোটেই ক্লাছৰুমৰ ভিতৰত আমাৰ পানী, গতিকে সেই পানীৰ মাজত আমি তেনেকুৱা এটা পৰিৱেশেই নাই আৰু স্কুলখনত এতিয়া। বৃহস্পতিবাৰৰ বৰষুণে গেলাতে টেঙা দিলে এইসকল মহানগৰীয়া অভিজাত বানাক্ৰান্তক। মানে অভাৱনীয়ভাৱে এনেকৈ পানী সৃষ্টি হ'ল, গোটেই ক্ষয়ক্ষতি হ'ল। এতিয়া ইয়াৰ লগতে বৃহস্পতিবাৰৰ বৰষুণজাকত প্লাবিত হৈ পৰিল আন বহু ঠাই। গণেশগুৰি, জি এছ ৰোডকে ধৰি বহু ঠাইত পুনৰ সৃষ্টি হ'ল অভাৱনীয় যানজটৰ। সোমবাৰৰ ভয়ংকৰ যানজটৰ পুনৰাবৃত্তি নঘটিবলৈ গাড়ীৰ ভিতৰতে বহুজনে আওৰালে প্ৰাৰ্থনা। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট। মহানগৰীৰ মৌলিক সমস্যা ৰোধত গুৰুত্ব নাই গুৱাহাটী মহানগৰ উন্নয়ন মন্ত্ৰী অশোক সিংহালৰ। কেৱল জাক জমকতাতে বিগত আঠটা বছৰত ব্যয় কৰিলে 812 কোটি টকা, কিন্তু বান প্ৰতিৰোধৰ বাবে এটকাও খৰচ নকৰিলে মন্ত্ৰী অশোক সিংহালে, যাৰ ফলত এতিয়া হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈছে মহানগৰবাসী। মহানগৰীৰ জাক জমকতা ৰংচঙীয়া ৰূপত ব্যস্ত মন্ত্ৰী অশোক সিংহাল। মৌলিক সমস্যার প্রতি গুরুত্ব নাই মন্ত্রী সিংহালর। উদাহরণ গুৱাহাটী মহানগরীর স্মার্ট সিটি প্রকল্প। বিগত 8 বছর কেন্দ্র প্রকল্প ব্যয় 811.98 কোটি টাকা, পিছে 811.98 কোটি টাকার এটকাও ব্যবহার নহল মহানগরীর বান রোধন। বিপরীতে গুৱাহাটীর সৌন্দর্য বর্ধন, মঠ মন্দির নির্মাণত ব্যবহার হল স্মার্ট সিটির ধন। হয়, বিশ্বাস কৰিবলৈ কিছু অসুবিধা হলেও বাস্তৱত সেয়াই সত্য। মহানগৰীৰ মৌলিক সমস্যা ৰোধত গুৰুত্ব নাই গুৱাহাটী মহানগৰ উন্নয়ন মন্ত্ৰী অশোক সিংহালৰ। বিপৰীতে গুৰুত্ব মাথোন ৰংচং আৰু জাক জমকতাৰ, যাৰ বাবে মন্ত্ৰী সিংহালৰ স্মাৰ্ট চিটিৰ প্ৰকল্পত গুৰুত্ব নাই মহানগৰীৰ কৃত্ৰিম বান ৰোধৰ সমাধান।
সেয়ে কৃত্রিম বান রোধর পরিবর্তে স্মার্ট সিটি প্রকল্পের মন্ত্রী সিংহালে অনুমোদন করেছে। ব্রহ্মপুত্রর সৌন্দর্য বর্ধন, বৈদ্যুতিক বাস ক্রয়, উমানন্দ, অশ্বক্লান্ত উন্নয়ন আদি নাগরিকর বাবে যদিও এই সমূহ প্রকল্পর প্রয়োজনীয়তা আছে, কিন্তু মূল সমস্যা সমাধান অবিহনে কেবল সৌন্দর্য বর্ধনে গুয়াহাটীবাসী কি কামত দিব? সরকারে আবন্টন করা প্রকল্পসমূহের ভিতর ব্রহ্মপুত্র পার সৌন্দর্য বর্ধন প্রকল্পর বাবদ 327.30 কোটি টাকা, 200 ইলেকট্রিক বাসর ক্রয়ের বাবদ 260.77 কোটি টাকা, ট্রেফিক ম্যানেজমেন্ট সিস্টেমের বাবদ 78.44 কোটি টাকা, প্রজেক্ট জ্যোতি স্ট্রীট লাইট সংস্থাপনের বাবদ 14.57 কোটি টাকা, দক্ষিণ পাট সত্রর উন্নয়নের নামত 14.32 কোটি টাকা, উমানন্দ মন্দির উন্নয়নের নামত 14.2 কোটি টাকা, অশ্বক্লান্ত দেবালয় উন্নয়নের নামত 10.82 কোটি টাকাকে ধরে কলাক্ষেত্র, গান্ধী মণ্ডপ, জজ খেলপথার উন্নয়নের নামত কেবা কোটি টাকা ব্যয় করেছে সরকার। কিন্তু গুয়াহাটীবাসীর মূল সমস্যা কৃত্রিম বান রোধর কোনো প্রকল্প নাই মন্ত্রী অশোক সিংহালর বিভাগ, যার বিরুদ্ধে সরব বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। স্মার্ট সিটির পয়সা কি কি কামত ব্যয় হয়েছে সেটাই অল্প মানে আমার বিধানসভাত বিভিন্ন কথা আইসিল। প্রথম তখন বায়ো টয়লেট দিয়েছিল, যেবিল বোধকর সাকসেস হওয়া নাই। তারপর ওয়াটার এটিএম দিয়েছিল, সেবিল বহুতখিন বন্ধ হয়ে গেছে। মাজতে বোধ করো তার পয়সা দিয়ে নাকি গুয়াহাটির ভরলু অঞ্চলত রাস্তা বন্ধ করে পেলায় স্যাটারডে সানডে উইকেন্ড মনাবলে দিয়া হয়েছিল, আজিকালি সেটা নাইকিয়া হল। আর কি করে আছে আমি নাজানো, কিন্তু স্মার্ট সিটিত ক্রাইম রেটও বহুত বাড়িছে। এতিয়া মই দেখিছো, আগতেই ঘোষণা আছিলে স্মার্ট সিটি হওয়ার আগত গুয়াহাটীত বোধ করো 3-4 হাজার CCTV লগাব, সেবিল এতিয়া স্মার্ট সিটির প্রজেক্টলে গুছি গেছে। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। নিপকোয়ে খুলিলে 4 গেট, নাগাল্যান্ডত হওয়া ধারাষার বরষুণের খুলিলে গেট, নৈপরিয়া রাইজলৈ সতর্কতামূলক জাননী জারি করেছে প্রশাসনে। দৈয়াং জলবিদ্যুৎ প্রকল্পত এটা বৃদ্ধি হয়েছে পানি, জলস্তর বৃদ্ধির ফলত পথর উপরেদি বাগরিছে পানি, প্লাবিত হয়েছে কাছমারি, ইটানগরকে ধরে কেবাটাও প্রান্ত। নেপকোয়ে দুখন করে যাকালি গেট খুলি দিছে, আর আজি আরো এখন পুনের খুলি দিছে আমি জানি পড়ছি। আমি নেপকো কর্তৃপক্ষকো জানাব বিচারিছো যে নেপকো কর্তৃপক্ষ যে পানি এড়ি দিছে, পানি এড়ি দিয়ার যাকালি যে বিষয়টা অবগত করেছিল সেটা ঠিকই আছে, কিন্তু আজি তারিখ যখন গেট খুলি দিছে কোনো ধরনের সতর্কতা পানি সতর্ক জারি করা নাই। আর ইয়ার আমি রাজ্য সরকারক দাবি জানাইছো যে এই যে অঞ্চলত আমার আত্মং কাকজান ইটানগরকে ধরে ধর্মপুর যে বানপানি হয়েছে, বানপানি হওয়া রাইজক এই সমস্যাটা এতিয়ার নহয়। নেপকোয়ে প্রতি বছর প্রায় বান এড়ি দিয়ে, প্রত্যেক বছর বান হয়, আর যাবার 2018 ভয়ঙ্কর বানপানির সৃষ্টি হয়েছিল, তেতিয়াও বহুত ক্ষয়ক্ষতি হয়েছিল রাইজর, কৃষিজীবী রাইজর অনিষ্ট হয়েছিল, তার কারণে কোনো ধরনের আজি তারিখলে পদক্ষেপ নললে। 2018 হওয়া বানপানির ক্ষয়ক্ষতি, গরু মজি ধ্বংস্ত হয়েছিল, যে খেতি নষ্ট হয়েছিল আসলে কৃষিজীবী লোকের, সেই খেতি নষ্ট হওয়ার ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ আজি তারিখলে কোনো কারণতে আমার ইয়ার অঞ্চলের কোনো রাইজে নেপালে, বানপানির ক্ষয়ক্ষতি হওয়া রাইজে নেপালে। আমি ইয়ারপা একটা কথা সজোরে দাবি জানাইছো যে মুখ্য সরকার তথা নেপকো কর্তৃপক্ষ কোনোই যদি এই বিভাগ এই বিষয়টা গুরুত্ব নিদিয়ে, তেন্তে আমার কৃষিজীবী লোকসকল কি হব? দেশের ওয়াকফ বোর্ডক লোকসভা নতুন বিধেয়ক উত্থাপন। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজুয়ে উত্থাপন করলে ওয়াকফ সংশোধনী বিধেয়ক। সংসদের বর্ষাকালীন অধিবেশনত উত্থাপন করা হয়েছে নতুন ওয়াকফ সংশোধনী বিধেয়ক 2024। ওয়াকফ সংশোধনী বিধেয়ক 2024ক লৈ সৃষ্টি হয়েছিল বিতর্ক। দেশের ওয়াকফ বোর্ড সমূহক এই আইনে অধিক শক্তিশালী করব বলে মন্তব্য কেন্দ্রীয় সরকারের। ওয়াকফ বোর্ডের কেবাটাও পরিবর্তনের প্রস্তাব দিয়া হয়েছে এই বিধেয়কের জড়িয়ে। বিধেয়কখনত মুসলমান মহিলাক ওয়াকফ বোর্ডত অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়া হয়েছে। বোর্ডে ওয়াকফর সম্পত্তি হিসাবে ঘোষণা করার পূর্বে মাটির পরীক্ষা নিশ্চিত করার দরে কেবাটাও নতুন নিয়ম সন্নিবিষ্ট করেছে। ইফালে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডে এই প্রস্তাবিত পদক্ষেপক গ্রহণযোগ্য নহয় বলে অভিহিত করেছে। ওয়াক প্রপার্টিজ স্যার আর নট পাবলিক প্রপার্টিজ, বাই রিমুভিং ওয়াক বাই ইউজার দিস গভর্নমেন্ট ওয়ান্টস টু টেক ওভার দরগা মসজিদ এন্ড ওয়াক প্রপার্টিজ স্যার। Take this example of 107, you have made it more difficult to be removed. Encroachment happened. Section 37 removes protection to work properties. Section 40 prejudicial amendments
and the government is sir khatam kar government bol rahi hai sir main khatam kar raha hu sir aadha minute government keh rahe hai ki hum mahilaon ko de rahe hain mujhe yakeen hai ki aap Bilqis Bano ko aur Zakia Jafri ko member banayenge mujhe yakeen hai main aap se janna chah raha hu sir ke ye jo aap bill la rahe hain आप देश को बांटने का काम कर रहे हैं जोड़ने का काम नहीं कर रहे हैं आप दुश्मन हैं मुसलमानों के उसका सबूत ये बिल है दिस प्रोविजन एनीबॉडी नॉन मुस्लिम्स आल्सो बी पार्ट ऑफ वक्फ काउंसिल इज डायरेक्टली एन अटैक ऑन द फेथ एंड फ्रीडम ऑफ रिलीजन डायरेक्टली सर दैट we are talking about the you are telling we are the constitution when we are showing the constitution you are telling You people are protecting the constitution. This is a fundamental attack on constitution. This bill is a fundamental. Now you are going for Muslims. Next, you will go for Christians. Next, you will go for Jains. Next, you will go for Parsi. Next, you will go for... Therefore, there is a fundamental principle. You cannot go with the Hindu. There in our tradition, what is the tradition of Indian? What is the culture of Indian? Yadna ji, we are believing the culture and tradition of Indian, Bharat, respect each other's faith. আজি গঠন হব বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰ প্ৰধান উপদেষ্টা হিচাপে শপত ল'ব মহম্মদ ইউনুছে সংবাদমেল যোগে এই কথা জনালে বাংলাদেশৰ সেনা প্ৰধান ৱাকাৰ উজ জামানে আজি দুপৰীয়া পেৰিছৰ পৰা বাংলাদেশলৈ উভতি আহিল শান্তিৰ নোবেল বিজয়ী তথা অৰ্থনীতিৰ নোবেল বিজয়ী বিশিষ্ট অৰ্থনীতিবিদ মহম্মদ ইউনুছ মহম্মদ ইউনুছৰ নেতৃত্বতে গঠন হ'ব অন্তৱৰ্তীকালীন চৰকাৰ আজি নিশা 8 বজাত অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ প্ৰধান হিচাপে তেওঁ শপত গ্ৰহণ কৰিব মহম্মদ ইউনুছে দায়িত্ব লোৱাৰ পাছতে বাংলাদেশৰ ৰাজনৈতিক পৰিস্থিতি ভাল হোৱাৰ আশা প্ৰকাশ কৰিছে সাধাৰণ জনতা তথা ছাত্ৰলীগে অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ শপতগ্ৰহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিব 400ৰো অধিক লোক প্ৰথম অৱস্থাত অন্তৱৰ্তীকালীন চৰকাৰত 15গৰাকী সদস্য থকাৰ কথা প্ৰকাশ কৰিছে সেনা প্ৰধানে মূলতঃ ছাত্ৰলীগৰ ৰূপৰেখা অনুসৰি আগবাঢ়িছে বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰ গঠনৰ দিশে বাংলাদেশৰ গ্ৰাম্য অৰ্থনৈতিক অন্য দিশেৰে লৈ যাবলৈ সক্ষম হোৱা নোবেল বিজয়ী মহম্মদ ইউনুছৰ নাম অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ বাবে ছাত্ৰলীগেই প্ৰস্তাৱ কৰিছিল ইফালে আমেৰিকাই নতুনকৈ শপত ল'বলগীয়া বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰখনক গণতান্ত্ৰিক পন্থাৰে আগবাঢ়িবলৈ আহ্বান জনাইছে ইফালে আজি পেৰিছৰ পৰা দুপৰীয়া আহি উপস্থিত হ'ল বাংলাদেশত মহম্মদ ইউনুছ বিমানবন্দৰত উপস্থিত হোৱাৰ পাছতে ছাত্ৰলীগৰ সদস্যসকল আৰু বাংলাদেশ সেনাৰ উচ্চপদস্থ বিষয়াই উষ্ম আদৰণি জনাই নোবেল বিজয়ী মহম্মদ ইউনুছক আজি গঠন হ'বলগীয়া বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ নেতৃত্ব প্ৰদান কৰিব যিহেতু মহম্মদ ইউনুছে সেয়েহে তেখেতক লৈ বহুত আশাবাদী বাংলাদেশী জনগণ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শ্বেইখ হাছিনা চৰকাৰৰ পতনৰ পাছতে বাংলাদেশত মুঠতে অৰাজক পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে চৰকাৰবিহীন বাংলাদেশত এতিয়া লুটপাট আৰম্ভ কৰিছে একাংশ লোকে গণ অভ্যুত্থানৰ পাছতে বাংলাদেশৰ আৰক্ষী থানাসমূহ ক্ৰমাৎ নিষ্ক্ৰিয় হৈ পৰিছে যাৰ সুযোগ গ্ৰহণ কৰি একাংশ লোকে দিন দুপৰতে লুটপাট অব্যাহত ৰাখিছে দুৰ্গম অঞ্চলসমূহত দুৰ্বৃত্তই ধাৰাবাহিক লুটপাট চলোৱাৰ খবৰ পোৱা গৈছে ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহত প্ৰৱেশ কৰি লুটপাট কৰিছে ডকাইতে এক প্ৰকাৰ অৰাজক পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে বাংলাদেশত আৰক্ষী থানাত কাৰ্যত বন্ধ হৈ পৰিছে সকলো কাম কাজ বহু ঠাইত জনতাৰ আক্ৰমণৰো সন্মুখীন হৈছে বাংলাদেশ আৰক্ষী কিয়নো প্ৰতিবাদকাৰীৰ ওপৰত গুলীচালনা কৰা আৰক্ষী বাহিনীক এতিয়া শত্ৰুৰূপে জ্ঞান কৰিছে একাংশ লোকে তথ্য অনুসৰি বাংলাদেশৰ মিজপুৰ অঞ্চলত ডকাইত কৰা কেইবাজনো লোকক অস্ত্ৰসহ সেনাই গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে একেদৰে ঢাকাৰ ইচিটি চত্বৰ এলেকাৰ পৰা ৰাইজে আটক কৰি 29টা ডকাইতক গতা দিছে বাংলাদেশৰ সেনাবাহিনীক মহম্মদপুৰ আদাবৰ উত্তৰা উত্তৰাখণ্ড দক্ষিণ খান আৰু মিৰপুৰসহ বহু অঞ্চলত ডকাইতৰ সন্ত্ৰাস বৃদ্ধি পাইছে ডাকাতৰ দল ঢুকিছিল আমাৰ এলেকাত 2টা বজাত মাইকিং কৰি বলা হৈছে যে এলেকাত ডাকাত ঢুকিছে পুৰা এই একটা কথার মাধ্যমে পুরা এলাকা ছড়ানো হয়েছে মাইকের মাধ্যমে মসজিদের মাইকে সবাই ছড়ানো হয়েছে পরে আমরা সবাই নিজের সেফটি মতো গেট তালা মেরে লাঠি ডান্ডা নিয়ে এলাকা বাইরে ছিলাম যে কোনো ঘরে কেউ ডাকাত দল প্রবেশ করতে না পারে এলাকার অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল আর কালকে আপনার
আমার একটা কাজিন্স উত্তরে থাকে, উত্তরে আপনার ডাকাতি হয়েছে, একবার সাইডে আপনার কোবাকবি হয়েছে, মানুষ মেরে ফেলছে ডাকাতরা, আর মিরপুর, গাজীপুর, প্রায় অনেক জায়গায় এই ডাকাতি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পিছতে অবৈধ প্রবজনের শঙ্কাত ভুগিছে ভারত। ভারতত আশ্রয় বিচারি ইতিমধ্যে ভারত বাংলা সীমান্তত গোট খাইছে শ শ বাংলাদেশী নাগরিক। কোনো কারণতে যাতে অবৈধ বাংলাদেশীয় ভারতত প্রবেশ করব নোৱাৰে তাৰ বাবে বিএসএফৰ লগতে সষ্টম হৈ আছে অসম আৰক্ষী। বাংলাদেশৰ বাবে সংকটত ভারত, ভারতত প্রবেশৰ বাবে সুযোগের অপেক্ষাত অবৈধ বাংলাদেশী, শ শ অবৈধ বাংলাদেশীরে ভরি পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। চুবুরিয়া দেশ বাংলাদেশত রাজনৈতিক পথ পরিবর্তনের পাছতে জীবন সম্পত্তির শঙ্কাত ভুগিছে দেশখনের হিন্দুসকল। হিংসার দাবানলর বাবে শঙ্কামুক্ত নহয় একাংশ মুসলমান লোকও, যার পরিণতি এয়া। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি পঞ্চায়েতের ধরধরা গাঁওয়ার ভারত বাংলা সীমান্তরে ভারতত প্রবেশের অপচেষ্টা অবৈধ বাংলাদেশীর। প্রাণর মমতাত জিরো পয়েন্টত অবস্থান করেছে ছশরও অধিক বাংলাদেশী নাগরিকে। এই লোকসকল বাংলাদেশের পঞ্চগড় জেলার বানিয়াপাড়া, সোনাখুঁটি, লাহিড়িপাড়া আদি গাঁওয়ার। এই সকলের মাজতে হাসিনা সরকারের মন্ত্রী, সাংসদ থাকারও সম্ভাবনা করা হয়েছে। অবশ্যই বিএসএফর বাবে ভারতত প্রবেশের চেষ্টা করেও বিফল হয়েছে বাংলাদেশী নাগরিকসকল। ইয়ার মাজতে বাংলাদেশের পরিস্থিতি সন্দর্ভত বর্ণনা করিলে আধাতে ভ্রমণ সামরা এজন ভারতীয় পর্যটকে, জো আওয়ামী লীগ করতে হিন্দু লোক উসকা ভি ছুট দিয়া, ইয়ে লোক তো ইন্ডিয়া কা আনে কা লিয়ে সুসরা লেকিন কেসে আয়েগা, ইন্ডিয়া গভর্নমেন্ট খুশ করেগা ইয়ে লোক কা লিয়ে তো না আয়েগা। বলকে প্রেস জারি হে কি? হ্যাঁ প্রেস জারি হে, ইন্ডিয়া মে আনে কা লিয়ে লেকিন কিসকা সাথ যোগাযোগ করেগা, বাত করেগা উদার তো মার দেগা না ইয়ে লোক। এই সময়ত অসম বাংলাদেশ সীমান্তর পরিস্থিতি আর অবৈধ প্রব্রজন সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশত নির্যাতিত সকল যিয়েই ধর্ম নহক কিয় নির্যাতিত সকলের বাবে আজি প্রার্থনা করিব, সীমা আমি সুরক্ষিত রাখিম, সীমার ভিতরলৈ আমি কাকুই আহিব নিদো, কারণ সি মোর সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশক লৈ অসমত উদ্ভব হব পৰা সম্ভাব্য পরিস্থিতিক লৈ সষ্টম হৈ আছে অসম আরক্ষী। আমার ইয়াত চারিটা জেলাত বাংলাদেশের সীমাটো লাগে, কাছাৰ, করিমগঞ্জ, ধুবরী আর সাউথ শালমারা, এই চারিটা ডিসি আর চারিজন এসপি লগত প্লাস বিএসএফর লগত আমি আলোচনা করেছো। বিএসএফ সষ্টম হয়ে আছে, বিএসএফর লগত আমার সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে অসম পুলিশও সষ্টম হয়ে আছে। ফটো ওলাইছে যত বিএসএফ আর অসম পুলিশ জয়েন্ট পেট্রোলিং করে আছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। ইতিমধ্যে কাছার, করিমগঞ্জ আর হাইলাকান্দি জেলালৈ আরক্ষীর মুখ্য কার্যালয়ের প্রেরণ করা হয়েছে নির্দেশনা। কাছার আর করিমগঞ্জ জেলার 128 কিলোমিটার জোড়া সীমান্তত বিএসএফে সতর্কতা জারি করার লগতে বৃদ্ধি করেছে শক্তি, সতর্ক হয়ে আছে সেকেন্ড লাইন ডিফেন্স। টামারহাটৰ পৰা শহীদুল হক, করিমগঞ্জৰ পৰা গৌরীশ নন্দী আর তিনিচুকীয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামী, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। ইফালে বাংলাদেশক অধিক অশান্ত করে তুলিছে প্রতিবাদকারীসকলে। বাংলাদেশত থকা হিন্দু লোকৰ ঘর দুৱাৰৰ লগতে প্রতিবাদকারীয়ে ভাঙি পেলাইছে মন্দির। প্রাণৰ মমতাত সীমান্তয়েদি ভারতলৈ প্রব্রজনের চেষ্টা চলাইছে সংখ্যালঘু হিন্দুসকলে। ইফালে হিন্দুসকলৰ ওপৰত হোৱা আক্রমণক লৈ উদ্বিগ্ন হৈ পৰিছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। বাংলাদেশত এতিয়া বিপদত পৰিব নেকি সংখ্যালঘু হিন্দু? প্রাণর তাৰণত বাংলাদেশী হিন্দু এৰিছে ঘৰবাড়ী, সংখ্যালঘু হিন্দুৰ লগত আতংকিত খ্ৰীষ্টান আৰু বৌদ্ধ সকলো। ভয়ানক হিংসাত্মক ঘটনাৰ পাছতেই সংকটত পৰিছে বাংলাদেশৰ হিন্দু নাগৰিকসকল। শ্বেখ হাসিনাই প্ৰধানমন্ত্ৰী পদ এৰি দিল্লীলৈ পলায়ন কৰাৰ পিছৰে পৰা
বাংলাদেশের বিভিন্ন এলাকাত হিন্দুর উপর নির্বিচার আক্রমণ চলিছে। হিন্দু লোকর বাসগৃহত আক্রমণ করে লণ্ডভণ্ড করার লগতে লুটপাট চলা হয়েছে, মঠ মন্দির আদি আক্রমণ করে ভাঙি পেলা হয়েছে। হিন্দু লোকর দোকান পোহার ব্যবসায়িক প্রতিষ্ঠানত চলিছে লুটপাট। অবাধে এনেদরে অত্যাচার আক্রমণের পিছতেই প্রাণর মমতাত পেটতে হাত ভরি লুকাবলে বাধ্য হয়েছে সংখ্যালঘু হিন্দুসকলের। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও বাংলাদেশত হিন্দুর উপর আক্রমণের ঘটনাত উদ্বিগ্নতা প্রকাশ করেছে। প্রতিবাদকারীর আক্রমণত বাংলাদেশত দুজন হিন্দু কাউন্সিলর নিহত হওয়ার খবর, আহত হয়েছে কেবাশ হিন্দু লোক। বাংলাদেশের রংপুর জেলাত হরধন রয় আর কাজল রয় নামের দুজন হিন্দু কাউন্সিলরক হত্যা করা হয়েছে। আক্রমণকারী ইস্কন মন্দির আর একটা কালী মন্দিরও ভাঙি লণ্ডভণ্ড করেছে। মন্দিরটিত থাকা দেবী মূর্তি ভাঙি তছনছ করেছে আক্রমণকারী। সংখ্যালঘু হিন্দুর বিরুদ্ধে ইমানেই হিংসা বাড়িছে যে হাসিনা সরকারক উৎখাত করা প্রতিবাদী হিন্দু ছাত্র নেতারও ঘর জ্বলাই দিছে উন্মাদ লোকে। কিন্তু এই সমগ্র হিন্দু বিরোধী আক্রমণের সময়ত নীরব দর্শক হয়ে থাকিল বাংলাদেশের সেনা আরক্ষী। উল্লেখ্য যে বাংলাদেশত হিন্দুর উপর আক্রমণের কলা ইতিহাস আছে, বহু জঘন্য আক্রমণ হয়েছে বাংলাদেশী হিন্দুর উপর। এসময় 30% হিন্দু জনসংখ্যা থাকা বাংলাদেশত এতিয়া হিন্দুর সংখ্যা মাত্র 7%। দুর্গা পূজাকে ধরে যিকোনো উৎসব পার্বণের সময়তেই জঘন্য আক্রমণ হয়েছিল হিন্দুসকলের উপর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পিছত মৌলবাদী সন্ত্রাসবাদীক নির্মূল করার ফলত কমিছিল হিন্দুর উপর আক্রমণ। কিন্তু এতিয়া পুনের খালেদা জিয়া আর জামাত ই ইসলামীর দলে সরকার গঠন করা মানেই বাংলাদেশী হিন্দুসকলের জীবনল নামি আছে অমানিশা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এটা এড করে দিব বাংলাদেশের কিছু। আর পুনের এজাক বরষুণতে হাহাকার বা অবস্থার সৃষ্টি হল গুয়াহাটি মহানগরীত। দুপুরিয়া 2 বজার হওয়া এজাক ধারাষার বরষুণের ফলত পুনের শঙ্কিত হয়ে পড়েছে মহানগরবাসী। ধারাষার বরষুণের বিশেষকৈ রুক্মিণী গাঁত পুনের কৃত্রিম বানর সৃষ্টি হওয়া তীব্র যানজটর সৃষ্টি হয়। খানাপাড়ার গণেশগুড়ি অভিমুখী বাহন আবদ্ধ হওয়ার গণেশগুড়ি দিশের খানাপাড়ালে তীব্র যানজটর সৃষ্টি হয়। আনকি যোরাবাটতো হওয়া কৃত্রিম বানপানীতে আবদ্ধ হয়ে পড়ে বহু যান বাহন। এতিয়া বরষুণ মানেই যেন মহানগরবাসীর এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। দুপুরিয়ার ভাগত অহা এজাক বরষুণ আর গুয়াহাটী মহানগরীর প্রান্তে প্রান্তে কৃত্রিম বানত জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। আমার সতীর্থ সাংবাদিক ভাস্কর জ্যোতি শইকীয়া বর্তমান লাইভত আছে। আর ভাস্কর, এটা অফিস কাছাড়ির ছুটি হওয়ার সময়, বর্তমান কত আছে আপনি, পরিস্থিতি কেনেকুয়া? হ্যাঁ, নিশ্চয়কৈ প্রাঞ্জল, মই বর্তমান উপস্থিত আছো পাঞ্জাবাড়ী কর্মশ্রী হিতেশ্বর শইকীয়া যি মহাবিদ্যালয় আছে মধ্য সেই মহাবিদ্যালয় সমীপত। আর মো সতীর্থ ইতিমধ্যে পরিবেশ দেখুৱাইছে এজাক বরষুণতে প্রায় 2 সময়ত যাক বরষুণ আহিছিল সেই বরষুণজাকর পিছর অবস্থা গুৱাহাটী মহানগর। এয়া আসলে প্রকৃত গুৱাহাটী মহানগরীর ছবি বর্তমান আমি দেখাই আছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শকসকলক এক্সক্লুসিভাবে। আর এয়া হয়েছে গুৱাহাটী মহানগরীর প্রকৃত উন্নয়নের ছবি আমি পরিবেশ দেখাই আছো। এনেদরে এজাক বরষুণতে কিন্তু যখন গুৱাহাটী মহানগরীবাসী আছে মহানগরীবাসী সকলে পানি ফালি ফালি ঘরলে আগবাড়িছে। আর যেহেতু এই সময়তো বা বর্তমান 6:30 হয়েছে, এই সময়ত মহাবিদ্যালয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সকল অহাই নহয়, বিভিন্ন লোকসল নিজের কর্মস্থানের গন্তব্যস্থলীর বা বিভিন্ন স্থানের ঘরলে ঘুরে আছে। আর এই সময় এনেকা একটা পরিবেশ প্রায় 2 সময়তে যারাষার মুখলধার বরষুণ আছে, মুখলধার বরষুণের পিছত গুৱাহাটী মহানগরের বর্তমান পরিবেশ এয়া আমি পরিবেশ দেখাই আছো। এনেদরে পানি ফালি ফালি গাড়ি সমূহ আগবাড়িছে, দুচকিয়া চারিচকিয়া বাহন আগবাড়িছে। আমি ঘন্টে সময় পূর্বতে আমি দেখাইছিল যে নিউজ 18 অসম নর্থ ইষ্ট দর্শকসকলক আমি দেখাইছিল কেগরাকিমান ছাত্রছাত্রীয়ে এনেদরে এই পানির মাজে কিন্তু স্কুটি ঠেলি ঠেলি আগবাড়িছে। আমি যদি বর্তমানেও দেখাবলে সক্ষম হোক, মূল সতীর্থ ইতিমধ্যে দেখাই আছে পরিবেশ দেখাই আছে এনেদরে কিন্তু পানি ফালি ফালি বর্তমানে দুচকিয়া চারিচকিয়া বাহন সমূহ আগবাড়ি যাওয়া দেখবলে পাওয়া গেছে। অতি দুর্বিষহভাবে মহানগরীত জীবন যাপন করা পরিলক্ষিত হয়েছে। আমি যখন লোক আছে আমি সত্যি কথা পাতিম, জানিম যেহেতু যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়েছে। যখন ছাত্রছাত্রী বর্তমান কোচিং ক্লাসের পর আসছিল, শিক্ষার্থী সকলের কোচিং ক্লাসের পর ঘরলে ঘুরছিল, বিদ্যালয়ের পর ঘরলে ঘুরছিল। আনহাতে আমি যদি কোথাও মহাবিদ্যালয়ের যখন ছাত্রছাত্রী আসছিল, কর্মর বিভিন্ন কর্মস্থলীর
যখন ব্যক্তি ঘর আছে আমি জানিলে যত্ন করি জানিম যেহেতু যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়েছে, যথেষ্ট কষ্টরে গুয়াহী মহানগর থাকবল হয়েছে। দাদা, আমি আপনার ওসরে আছো, যথেষ্ট কষ্টরে গুয়াহী মহানগর চলবল হয়েছে। এজাক বরষুণ, এজাক বরষুণের পিছতে এনেকা অবস্থা যে পানির দিয়ে আসবল হয়েছে, রাস্তা পথ কোনো দেখা নাপায়, কি কব? রাস্তাবিলাক ঠিক হলে ভাল হয় আর, হ্যাঁ, আমি বহুত কষ্ট করে আসবলগা হয়েছে। হ্যাঁ, এটা চাকসুন গাড়িতেও যাব নো, খোজকাড়ি আসবলগা হলে কিনে কি কষ্ট হয়েছে। নিশ্চয় ভাস্কর, আর এনেধরনে গুয়াহী মহানগরবাসী নিজের দুঃখ যন্ত্রণা সকল বর্ণনা করে করে ভাগরি পড়ছে, কিন্তু সরকারে এই সমস্যাব সমাধানের কোনো পদক্ষেপ লওয়া নাই। ধন্যবাদ। প্রাইম টাইম এটির সময় হয়েছে এটি বিরতি।